স সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখবো যে কীভাবে আপনারা আপনাদের কম্পিউটার থেকে মাইক্রোসফট অফিসের থিম চেঞ্জ করবেন তো চলুন শুরু করে যাক এর জন্য প্রথমে আপনারা মাইক্রোসফট ওয়ার্ড অথবা এক্সেল অথবা পাওয়ার পয়েন্ট একটা টুলস আপনারা এখান থেকে ওপেন করবেন সো আমি আমার কম্পিউটার থেকে মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করতেছি এখান থেকে আমি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম ওপেন করার পরে আমরা যদি এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যাই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনারা যদি এই যে এখানে ফাইল অপশনটা দেখতে পাচ্ছেন ফাইলে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে যে অ্যাকাউন্ট অ্যাকাউন্টে যাবেন অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে আপনারা একটু খেয়াল করে দেখতে পারবেন যে অফিসের থিম দেওয়া হচ্ছে কালারফুল ঠিক আছে এটা হচ্ছে ডিফল্ট অবস্থায় কালারফুল দেওয়া আছে এখন এখানে যদি আমরা ক্লিক করি আমরা দেখবো যে এখানে আরও তিনটা অপশন রয়েছে সো আমরা যদি এখানে ডার্ক গ্রে দেই তাহলে দেখুন যে এরকম একটা থিম চলে আসছে আমরা যদি এখন ব্ল্যাক দেই ব্ল্যাক দিলে এরকম একটা থিম চলে আসছে সো আমরা যদি এই ব্ল্যাকটা রাখতে চাই তাহলে আমরা কি করব আমরা এই ব্ল্যাকটা সিলেক্ট করার পরে আমরা যদি এখান থেকে ক্রস দিই তাহলে এটা অটো সেভ হয়ে যাবে সো আমরা এখানে ক্রস দিলে এই যে এখন আমাদের এটা সেভ হয়ে গেল এখন আমরা এটা করেছিলাম মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যদি এখন পাওয়ার পয়েন্টটা আমরা যদি এখান থেকে পাওয়ার পয়েন্টটা বের করি তাহলেও দেখবো যে আমাদের এখানে ডার্ক মোড চলে আসছে সো একটাতে করলে বাকি সবগুলোও ডার্ক মোড পেয়ে যাবে ঠিক আছে সো আপনারা এইভাবে এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবেন থিমটা চেঞ্জ করতে পারবেন আবার আমরা যদি এখানে ফাইল থেকে অ্যাকাউন্ট থেকে যদি আবার আমরা হোয়াইটে যাই সো দেখা যাবে যে পুরোটা হোয়াইট হয়ে গেছে সো আমরা এখানে ব্ল্যাকটাই রাখতেছি ব্ল্যাকটা দেখতে সুন্দর লাগতেছে সো ব্ল্যাকটা যদি আমরা রাখি তাহলে ব্ল্যাক থিমটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেল সো এভাবে আপনারা আপনাদের কম্পিউটার থেকে মাইক্রোসফট অফিসের থিমটা চেঞ্জ করে নিতে পারেন ধন্যবাদ